বরিশালের উজিরপুরের শিকারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে আচরণবিধি ও আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী 15 জুন উপজেলার 8 নং শিকারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সকালে উপজেলা হলরুমে সকল প্রার্থীদের নিয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন। অনুষ্ঠানে উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ শেখের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উজিরপুরের সহকারী কমিশনার ভূমি জয়দেব চক্রবর্তী, মডেল থানা অফিসার ইনচার্জ আলী আরশাদ, উপজেলা আনসার ও বিডিবি কর্মকর্তা শাহিনুর জামান, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ সহ বিভিন্ন কর্মকর্তা ও সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় নির্বাচনী আচরণবিধি ও আইন শৃঙ্খলা বিষয় নিয়ে প্রশাসন ও প্রার্থীদের সাথে উন্মুক্ত আলোচনা হয়। ডেস্ক রিপোর্ট, 26 টেলিভিশন।